হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে বড় মাছের ডিম রান্না করে দেখাবো তাই আমি কার্পু মাছের ডিম নিয়েছি আমি ডিমটা কাছ থেকে দেখিয়ে দিলাম কত সুন্দর লোভনীয় দেখেন হাজার হাজার কোটি কোটি ডিম আল্লাহর নেওয়া মতো তো কোনো শেষ নাই আমরা আল্লাহর গুনগান গায়ে শেষ করতে পারবো না সবাহানালা দেখেন নিয়েছি ডিম মেসি তিনটা দারচিনি দুটা এলাচি নিয়েছি দুটা তেজপাতা নিয়েছি মাঝখান কেটে চার পিস করে নিয়েছি নিয়েছি কয়েকটা লবঙ্গ নিয়েছি চারটা কাঁচামরিচ এখানে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো মুসুর গুঁড়ো জিরার গুঁড়ো মাংসের মিষ্ট মশলা এখানে নিয়েছি আদা রসুন একসাথে বেটে নিয়েছি এখানে নিয়েছি রসুন পেঁয়াজ লাল মরিচ কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি নিয়েছি লাল মরিচ কি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি এক কাপ নিয়েছি সয়াবিন তোল এই উপকরণগুলো দিয়ে আমি আজকে ডিমটা রান্না করে দেখাবো প্রচুর মজা লাগবে প্রচুর স্বাদ লাগবে আমি মাংসর মশলা দিয়ে রান্না করব। এখন আমি ডিমটা হাতের সাহায্যে ফেটে নেব আপনারা চাইলে পাটায় বাড়তে পারেন ব্ল্যান্ডার করতে পারেন আমার কাছে হাতই ভালো লাগে তাই আমি হাতে ডিমটা ভেঙে নিচ্ছি ডিমটা আস্ত দিলে ভালো লাগবে না তাই ডিমটা ভালো করে ফেটে নিতে হয় তাই আমি হাতের সাহায্যে ফেটে নিচ্ছি মিশে গেছে এই যে দেখেন একদম কাছ থেকে দেখে দিলাম এখন আমি চুলায় প্রাইফেন বসাই দিব দিয়ে দিলাম তোল বন্ধুরা আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আপনারা যদি তোলটা বেশি খান তাহলে বেশি দেবেন আর যদি কম খান তাহলে কম দেবেন দিয়ে দিলাম তেজপাতা দুইটা মাঝখান থেকে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এলাচি দুইটা দিয়ে দিলাম দারচিনি তিনটা দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ এখন আমি এগুলোকে একটু ভেজে নেব দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু ভেজে নেব নেড়ে চেড়ে দিচ্ছি আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিলাম এখানে কি নিয়েছি আমি বলেছি একটু আগে তারপর আবার বলে দিই পেঁয়াজ রসুন চ কাঁচামরিচ একসাথে নিয়েছি এখন আমি এগুলো কষিয়ে নেব আদা রসুন বেটে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম আপনার যদি ঝালটা বেশি খান তাহলে আর একটু ঝালটা দিতে পারেন ডিমের মধ্যে একটু ঝাল ঝাল হইলে একটু ভালো লাগে বেশি আমার ভেবিটা ঝাল খেতে পারে না তাই আমি একটু ঝাল কমিয়ে দিয়েছি ও এমনি খেতে চায় না খানা নিয়ে খুব বাহানা করে অনেক সময় লাগে খাওয়াইতে এখন আমি একটু মশলাগুলো কষিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখে যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যেমন কাঁচা গন্ধটা চলে যায় ওইভাবে কষাইবেন খুব সুন্দর করে কষাইতে হয় মশলাটা যত কষাইবেন ততই রান্নার স্বাদটা বেড়ে যাবে তাই আমি মশলাটা অনেক ভালোভাবে কষাবো কত সুন্দর একটা কালার এসেছে খুব লোভনীয় একটা কালার এসেছে এখন আমি ডিমগুলো অ্যাড করে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আপনারা আমার রান্নাটা এভাবে ট্রাই করবেন ট্রাই করে খেয়ে বলবেন কেমন হয়েছে আশা করি আপনাদের কাছে প্রচণ্ড মজা লাগবে এখন আমি কিউব করা কেটে রাখা লালমরুচগুলোও অ্যাড করে দিলাম এখন আমি একটু সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা দিলে কি গ্রানটা ভালো আসে এবং খেতেও প্রচণ্ড মজা লাগে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তাই শর্ষের তেলটা অ্যাড করলাম এখন আমি দিয়ে দিলাম। মিশিয়ে গুলো বন্ধুরা আমি একটু খেয়ে দেখেছি আমার কাছে ভীষণ মজা লেগেছে আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি কাছ থেকে দেখিয়ে দিলাম দেখেন কতটা লোভনীয় হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ